অনেকদিন হলো কোনো ক্যাফে যাইনি, তাই বৃষ্টির দিনে ভাবলাম কোনো একটা ক্যাফে যাই। তাই অটো নিয়ে বেরিয়ে পড়লাম সামনের একটা ক্যাফের উদ্দেশ্যে। তো ফাইনালি চলে এলাম আমরা ব্লিস ক্যাফেতে। ভেতরে যাওয়ার পর আমরা কিছু ঠিক ডিসাইড করতে পারছিলাম না যে কী অর্ডার করবো, তাই চটপট মেনু কার্ডটা নিয়ে নিলাম। এখানে খাবারের রেটগুলো খুব একটা হাই ছিল না, কিন্তু আমাদের বাজেট খুবই লো ছিল, তাই সেই কারণে আমরা ডিসাইড করতে একটু টাইম লাগলো। তারপর আমরা শেষমেশ ফাইনালি আমরা অর্ডার করেই দিলাম। কফির একটু টান দিতে মনটা একেবারে জুড়িয়ে গেল, আর তারপরে আমরা আমাদের অর্ডারের ওয়েট করতে থাকি। তো শেষমেশ তো বন্ধুরা চলে এলো প্রথমে আমাদের পিৎজা, আর এটার টেস্ট খুবই খুব এটা টেস্ট নিয়ে কোনো কথা হবে না, আর এটা খুব স্পাইসি এবং খুবই ফ্রেশ ছিল। অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা, এরপরে আমাদের নেক্সট অর্ডার ছিল যেটা হচ্ছে স্যান্ডউইচ, স্যান্ডউইচটাও খুবই অসাধারণ ছিল। আর ফাইনালি আমাদের বার্গার, যেটা বার্গারের টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু যাই হোক খেতে তো হবেই, তাই না? তো বন্ধুরা তোমরা যদি পুনেতে আসো তাহলে এই ক্যাফেতে অবশ্যই এসো, আশা করি তোমাদের এখানে খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও, কমেন্ট করো, আর পেজটিকে চ্যানেলটিকে আমাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।